ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। জন্মাষ্টমী তো দোরগোড়ায় উপস্থিত, সবাই নিশ্চয়ই জন্মাষ্টমীর প্রস্তুতি নিতে শুরু করেছো। আমিও প্রস্তুতি নিতে শুরু করেছি, তো ভাবলাম কি করছি কি না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করি। প্রবাসী জীবনে এটা আমার 5 বছরের জন্মাষ্টমী। আগের বছর করতে পারিনি, বিভিন্ন কারণে নেটিভ গিয়েছিলাম, সেই জন্য করা হয়নি। তো এবছর আবার করছি। জন্মাষ্টমী আমার কাছে খুব স্পেশাল, নিজের মতো করে প্রত্যেকবার চেষ্টা করি নিজের ঘরের গোপাল ঠাকুরকে সেদিন নিজের মনে যা যা ইচ্ছা হয় রান্না করে দেওয়ার সবগুলোই করি। এবারেও ভেবে নিয়েছি যে কি করব আর কি করব, কি রান্না করব, কি ভোগ নিবেদন করব গোপাল ঠাকুরের জন্য। তোমাদের সেই ব্লগও নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা অবশ্যই দেখো। আমি সাধারণত আমার ঘরের ব্রাহ্মণকে দিয়েই, সায়ন্তনকে দিয়েই পুজো করাই, কারণ সারা বছর নিত্য সেবা সায়ন্তনই দেয়, তাই জন্মাষ্টমীতেও সায়ন্তনই করে। এবারে জন্মাষ্টমী পড়েছে রবিবার সন্ধেবেলা থেকে সোমবার সন্ধেবেলা অবধি থাকছে। আমি সোমবার দিনই দেব, সায়ন্তনকে সেদিন ছুটি নিতে বলেছি। সকালবেলা থেকে আয়োজন শুরু করব, দুপুরের দিকে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করব। চেষ্টা করব তোমাদের জন্য পুরোটা নিয়ে আসার। এবং গ্রসারি শপিং মোটামুটি করে ফেলেছি, এখনো কিছু বাকি আছে, শনিবার দিন বাকি সমস্ত করে নেব এবং রবিবার দিন মালাটা কিনে নেব, কারণ বেশি আগে থেকে মালা কিনলে মালা শুকিয়ে যাবে। রবিবার সন্ধ্যাবেলার দিকে মালা কিনব। তোমরা বলো আমাকেও তোমরা কিভাবে কি কি করছো অবশ্যই জানিও। আজকে গ্রসারি শপিং কি কি করেছি সেগুলো দেখিয়ে আজকের ব্লগ শেষ করছি। ধন্যবাদ।